हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आगामीकाल आमादेर एखाने ईद और ईदेर जन्नो स्पेशल एकटा लाच्चा सेमाई रान्ना करछि। और ये लाच्चा सेमाईटा केमन करे रान्ना करते हय एबं कि कि दिए रान्ना करते हय, ये सेमाईटा आसले आमार चेये अनेके अनेक भालो करे रान्ना करते पारे, किन्तु आमि आमार स्टाइले रान्ना करेछि। আর এটা কেমন করে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে আমি দেখিয়ে দিচ্ছি। সেমাইটা রান্না করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আমি একটা পাতিলে 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। আর এই দুধটা হলো একদম 3% যে ফ্যাটটা থাকে সেই দুধটা আমি নিয়েছি। আর দুধটাকে একদম ভালো করে ঘন করে এবং কালারটা অন্যরকম যখন চলে আসবে তখন এই দুধটা নামাইতে হবে। আর এই দুধের সাথে আমি অ্যাড করব 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি আর 2 টুকরা দিয়ে দিচ্ছি এলাচি। এগুলা দিয়ে আমি প্রথমে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে যখন দুধটা একটু গরম হয়ে আসবে এবং উতলায় আসবে তখন আমি এটার সাথে অ্যাড করব 1 ডেসিলিটার পাউডার দুধ। আর পাউডার দুধটা তখন দিবেন যখন দুধটা গরম হয়ে আসবে, তখন পাউডার দুধটা দিলে দেখবেন যে দুধের সাথে একদম মিক্স হয়ে গেছে। সেই জন্য আমি দুধটা গরম করে তারপরে আমি পাউডার দুধটা অ্যাড করেছি। আর দুধটা কন্টিনিউ নাড়তে হবে কারণ নিচে জানি না লাগে। আর আমি এক প্যাকেট লাচ্ছি সেমার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1.5 লিটার দুধ আর এটার সাথে 1 ডেসিলিটার পাউডার দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 ডেসিলিটার সুগার। আমি এই লাচ্চা সেমাইটা রান্না করতে বেশি মিষ্টি দিব না, আমার পরিমাণ মতো আমি চিনি দিয়েছি, আপনাদের যার যেরকম খুশি এরকম দিতে পারেন। আর এই দুধটা কন্টিনিউ নাড়তে হবে। আর যখন দুধটা অন্য কালার হয়ে আসবে তখন আমি দুধটাকে নামাবো। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা এটা জাল করতে হবে। আর এটার সাথে এখন আমি অ্যাড করব অল্প পরিমাণ লবণ। স্বাদ মতো লবণ দিলে দেখবেন যে খাবারটা অন্যরকম টেস্ট চলে আসে, সেই জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর মিষ্টি খাবারের সাথে বেশি লবণ দিলে খাবারটা স্বাদ হয় না, অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি। আর দেখুন দুধটার কালারটা অন্যরকম চলে আসছে। এখন আমি দুধটাকে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করার জন্য আমি রেখে দিব। তারপরে এটার সাথে আমি সেমাইটা দিয়ে দিব। আর আমি এই সেমাইটা নিয়ে নিছি বনফুলের সেমাই, আপনারা চাইলে যার যেরকম খুশি সেই সেমাইটা নিতে পারেন। আর সেমাইটা কিন্তু এমনিতে ঘি ভাজা থাকে, আর এটাকে আমি কোনো ভেজে নিলাম না, এটা সরাসরি আমি প্যাকেট থেকে বের করে প্রথমে আমি 1 লেয়ার দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে আমি দুধ ইউজ করব। দুধটা দিয়ে দিচ্ছি। আর সেমাইটা যখন দিবেন দুধটা এমনভাবে দিবেন যেন সেমার সে 1 আঙ্গুল বেশি দুধ থাকে, কারণ সেমাইটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন ফুলে যাবে, তখন দুধের প্রয়োজন হবে। দেখেন আমি যখন সেমাইটা দিয়েছি উপরে কিন্তু অনেক দুধ ছিল, 5-10 মিনিট পরে দেখবে যে সেমাইটা ফুলে দুধগুলা শুষে গেছে। সেই জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ দুধ। আর আমি উপর দিয়ে দিচ্ছি কিশমিশ, আপনারা চাইলে বিভিন্ন রকমের বাদাম সব কিছু ইউজ করতে পারেন, আমি আমার পছন্দ মতো কিশমিশটা দিয়ে দিচ্ছি। আর আমি একটু কেটে দেখিয়ে দিলাম সেমাইটা কী পরিমাণ ই হয়েছে, পাতলা হয়েছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর দিবেন। আর ঈদ চলে আসছে, ঈদের জন্য এই স্পেশাল সেমাইটা আমি দিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ইনগ্রেডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করলাম। খোদা হাফেজ, বাই।